রাতভর অপেক্ষা, বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়াননি ইনফান্তিনোর জন্য। বৃহস্পতিবার রাত 1:10 মিনিটে ঢাকায় আসার কথা থাকলেও মঙ্গোলিয়ায় বৈরী আবহাওয়ার কারণে প্রায় 4 ঘন্টা দেরিতে বাংলাদেশে পৌঁছান ফিফা বস। বিশ্বকাপ বাছাইয়ের কলকাতার সল্ট লেকে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স, সব মিলিয়ে দেশের ফুটবল আঙ্গনে যেন সুবাতাস বইছে। ঠিক তখনই ফিফা সভাপতির বাংলাদেশে আগমন। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজ আখতার কিরণের প্রশংসা করে ইনফান্তিনো জানান, এ সফরে এশিয়া অঞ্চলের ফুটবল উন্নয়নের পাশাপাশি ফুটবলের ইতিবাচক নানা দিক নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে। এর আগে 1980 সালে জোয়া হ্যাভিলেঞ্জ ফিফার প্রথম সভাপতি হিসেবে বাংলাদেশে আসেন। এরপর 2006 ও 2012 সালে ঢাকা সফরে এসেছিলেন ফিফার সাবেক সভাপতি সেভ ব্ল্যাটার। এবার ফিফা সভাপতি হিসেবে চতুর্থবারের মতো বাংলাদেশে এলেন জিয়াননি ইনফান্তিনো। প্রায় 16 ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষে বৃহস্পতিবার বিকেলেই লাওসের উদ্দেশ্যে রওনা করবেন ফিফা বস। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আপনার পছন্দনীয় পণ্য নিজের ইচ্ছে মতো যাচাই করে কেনার সুযোগ করে দিচ্ছে সাইবা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সাইমা সুপার শপ। নিত্য প্রয়োজনীয় সকল পণ্যই একই ছাদের নিচে পেতে আজই চলে আসুন সাইমা সুপার শপে। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।